আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। দূরে কাছে যে যেখান থেকেই আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি অনেক ভালো আছেন। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে দারুণ মজার হাতে কাটা সেমাই পিঠা অথবা চুই পিঠা, আর আমাদের গ্রামে এই পিঠাটাকে বলে সেওই। নাম যাই হোক না কেন, আজকের এই সেমাই পিঠা একটু ভিন্ন টেস্টের, বাট অসম্ভব মজার। আর দুধ ফেটে না যাওয়ার সকল টিপস এবং ট্রিক সহ শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফুল ভিডিও ওয়াচ করবেন। আজকাল লাইকের পরিমাণ অনেক কম কমেন্টের তুলনায়। শুরুতেই দেখতে পাচ্ছেন অলরেডি চুলার মধ্যে একটি প্যান দিয়ে সেখানে আমি 3 কাপ চালের গুঁড়া দিয়েছি, আর 3 কাপ চালের গুঁড়ার সাথে 2 টেবিল চামচ ময়দা কিংবা আটা হলেও চলবে সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে টেলে নিতে হবে। যখনই দেখা যাবে এরকম ঝরঝরা হয়েছে, সুন্দর একটা ভাজা ভাজা স্মেল বের হয়েছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলার মধ্যে একটি প্যান দিয়েছি আর সেখানে 1.5 কাপ পানি অ্যাড করে দিয়েছি, আর এই 1.5 কাপ পানির মধ্যে আমি এখানে 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। লবণ গলে যাওয়ার পর পানিটা যখন কুসুম গরম অবস্থাতে আছে, তখন আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে একটু নেড়েচেড়ে মেল্ট করে দিচ্ছি। এই গুঁড়া দুধ দিয়ে এই সেমাই পিঠা তৈরি করলে অনেক বেশি মজা হয়, সফট হয়, একটু ভিন্ন টেস্ট পাওয়া যায়। কামড়ের সাথে কখনোই দাঁতে বেজে থাকবে না সেমাই পিঠা এভাবে দুধ দিয়ে তৈরি করলে। যখন দুধ ফুটে গিয়েছে, তখন আমি সেই যে ভেজে রেখেছিলাম চালের গুঁড়া, সেখান থেকে 2.5 কাপ দিয়ে একটু নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর দেখা যায় যে চালের গুঁড়াগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা তুলে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে, তো দেখাই যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আবারও আমি ঢেকে এগুলোকে নিয়ে যাচ্ছি। এখন এই সবগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে, তো খুব গরম আছে সেজন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে একটু ঠান্ডা হয়। এক পর্যায়ে আমি স্প্যাচুলাটা তুলে হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে চেপে চেপে মথে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সেমাই পিঠা তৈরি করার জন্য। এবার আমি সবগুলো বোর্ডে নিয়ে নিয়েছি কাইগুলোকে। এখন দেখতে পাচ্ছেন কিভাবে চেপে চেপে আমি কত সুন্দর স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি, একদম পুরোপুরি রেডি সেমাই পিঠা তৈরি করার জন্য। আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দেখছি হাতে লাগছে কি না, একদমই লাগছে না, তার মানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল সেমাই পিঠার ডো। এখন আমি এটাকে ঢেকে রাখছি 5 থেকে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি কিচেনে চলে আসলাম। এখানে একটি কড়াইতে আমি 1.5 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি, আর এই দুধটা আগে থেকে বলো গুঠানো ছিল। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি আছে 3 টুকরা, 2 লবঙ্গ, 1 চিমটি লবণ, 2 এলাচ আর 2 তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তো এগুলো এখন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্না করব, এর ফলে এই দুধের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দুধ কিছুটা গরম হতেই এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি গরুর দুধের সাথে। এর ফলে দুধটা একটু ঘন হবে আর সেমাই পিঠা খেতেও অনেক বেশি টেস্ট হবে। বলক ওঠার আগ মুহূর্তে এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা মেল্ট হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে একদম সুন্দর মতো বলক উঠে গিয়েছে। বলক ওঠার পর আমি এখানে 1 কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। অবশ্যই বলক ওঠার পর দিতে হবে চিনি দেওয়ার পর, তা না হলে কিন্তু গুড় ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো এখন চুলাটা কমিয়ে আমি চলে গেলাম সেই যে ডো তৈরি করে রেখেছি সেখানে। যেহেতু আমি অনেকগুলো ডো তৈরি করে নিয়েছি সেমাই পিঠা তৈরি করার জন্য, তো দেখতে পাচ্ছি একার পক্ষে এতগুলো সেমাই পিঠা তৈরি করতে অনেক সময় লাগবে। সেজন্য আমি কিছু ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি পুলি পিঠার মতো তৈরি করব। তো আজকে পুলি পিঠা আর সেমাই পিঠা একসাথে রান্না করে দেখাবো, যেটা কি না অনেক বেশি মজার এবং একটু ভিন্ন টেস্ট পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি লেচিগুলো করে নিচ্ছি। তো কয়েকটা করার পর আমি উপর থেকে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি যাতে করে চাপ দেওয়ার পর বোর্ডে না লাগে। আর এটা হচ্ছে রুটি ফুলানোর জন্য একটা জিনিস আর কি, এটা আমি ভ্যান থেকে কিনেছিলাম। তো এটা দিয়ে আমি পুলি পিঠার ডোয়ের রুটিগুলো তৈরি করে দেখাচ্ছি, যার ফলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার সব কাজ আর কি। ফাঁকিবাজি করে আজকের এই পুলি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটি হয়ে গিয়েছে। তো এভাবে এটা দিয়ে সবগুলো আমি চেপে চেপে পুলি পিঠার রুটিগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আমার এই সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে খেজুরের গুড় আর নারকেলের একটা পুর, যেটা কিনা আমি আমার বাঁশ পাতা পিঠার রেসিপির মধ্যে দেখিয়েছিলাম, ঠিক সেভাবে এটা করে নিয়েছি, সেজন্য আজকে আর দেখাইনি। তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এটা যেভাবে করেছিলাম।
তো পুলি পিঠা তো সবাই বানাতে পারেন, তো দেখতে পাচ্ছেন ওপর থেকে একটু ঢেকে দিচ্ছি আর আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যেটা আর কি পুলি পিঠার শেপ। এই পুলি পিঠাগুলো কিন্তু দুধ পুলি হবে না, যদি দুধ পুলি হতো তাহলে আমি ভাপ দিয়ে আগে পুলি পিঠাগুলোকে সিদ্ধ করে নিতাম। আমি এই পিঠাগুলো বানিয়ে সরাসরি একদম দুধের মধ্যে দিয়ে দিব সেমাই পিঠার সাথে। আসলে আজকে হচ্ছে সেমাই পিঠা আর পুলি পিঠার দারুণ একটি যুগলবন্দি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে চেপে নেওয়ার পর উল্টে উল্টে একটা ডিজাইন করে নিচ্ছি, এর ফলে খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও নিতে পারেন, ছোট করে নিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। আমার পিঠাগুলো কিন্তু একটু বড় হয়ে যাওয়ার কারণে ভেঙে যেতে পারে। তো এভাবেই আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে, আরও বাকি অর্ধেক ডো কিন্তু রয়েছে, তো সেগুলো আমি এখন সেমাই পিঠা তৈরি করে দেখাবো। তো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে একটা সাইডে রেখে আরও কিছু ডো হাতে নিয়ে আমি লতার মতো করে লম্বা লম্বা লতি করে নিচ্ছি, যেটা আর কি সেমাই পিঠা তৈরি করার জন্য করতে হয়। আর গ্রামের বাড়িগুলোতে দেখা যায় এই পিঠাগুলো অনেক বেশি জনপ্রিয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেমাই পিঠাগুলো কেটে নিচ্ছি, আর এই লতিগুলো লম্বা করে নেওয়ার পর এগুলোর মধ্যে কিন্তু ভালো করে চালের গুঁড়া মেখে নিতে হবে, তা না হলে কিন্তু আঠালো আঠালো ভাব চলে আসবে। তো এভাবে করে আমি সবগুলো সেমাই পিঠা তৈরি করে নিচ্ছি। অনেকে যারা আর কি এভাবে না পারেন তারা কিন্তু ছোট ছোট করে নিয়ে এভাবে আর কি বানিয়ে নিতে পারেন। তো এরই মধ্যে আমার এই পরিমাণ সেমাই পিঠা কাটা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে রেখে আবারও যে ডো বাকি ছিল সেগুলো দিয়ে আমি এই পরিমাণ সেমাই পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি দুই জায়গায় রেখেছি, কারণ একটির গায়ে কিন্তু একটি লেগে যেতে পারে, সেই জন্য আর এগুলোকে কিন্তু চালের গুঁড়া দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি, এর ফলে একটির গায়ে একটি লেগে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এবার চলে আসলাম কিচেনে, আর এই তো সেই দুধ এরই মধ্যে ফুটে গিয়েছে, আমি মাঝখানে এসে এসে কিন্তু নেড়ে দিয়ে গিয়েছি পিঠা বানানোর ফাঁকে ফাঁকে। তো দুধ ফুটে যাওয়ার পর আমি এখানে এক কাপের মতো কুড়ানো নারকেল অ্যাড করে দিয়েছি, আবারও কিছুক্ষণ এগুলোকে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে রান্না করেছি। দুধ যখন ঘন হয়ে এসছে তখন আমি পুলি পিঠাগুলো অ্যাড করেছি। অফ ক্যামেরায় আমি কিন্তু আরও হাফ লিটার দুধ অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার এখানে সেমাই পিঠা পুলি পিঠার পরিমাণ অনেক বেশি ছিল, তো সেটা আসলে দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। তারপরে আমি পুলি পিঠা দেওয়ার পর সেমাই পিঠাগুলো ধাপে ধাপে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুবই হালকাভাবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সেমাই পিঠা আর পুলি পিঠা দুটো পিঠাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, এর মধ্যে কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আমি একটু দেখাই দিচ্ছি কীরকম হয়েছে, পিঠা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব চুলা থেকেই। এবার আমি গরম গরম পুলি পিঠা আর সেমাই পিঠা সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়ার পর যে বেশিটুকু থাকবে সেগুলো আমি চুলার মধ্যেই কিন্তু চুলা নিবু নিবু অবস্থায় বসিয়ে রাখবো। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সেগুলোর লুক একদম মালাইয়ের মতো হয়ে গিয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে, তাই না? এখন নিয়ে আসলাম যেগুলো সার্ভ করেছিলাম। আমার আজকের এই সেমাই পিঠা কিন্তু অসম্ভব মজার ছিল, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমার রেসিপিতে। আর এভাবে তৈরি করলে আপনাদেরও কিন্তু দুধ ফাটবে না, আমি ঠিক যেভাবে যে নিয়ম অনুযায়ী করেছি। তো শেষ পর্যায়ে চলে আসলাম, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।